টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন পৌর প্রধান শ্যামা প্রসাদ মুখার্জিকে গ্রেপ্তারের পরদিনই বিষ্ণুপুর পৌরসভায় এলেন পুলিশের তদন্তকারী দলের সদস্যরা। সোমবার বেলা দেড়টা নাগাদ পুলিশ আধিকারিকরা পৌরসভায় পৌঁছেই দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বলেন। যে প্রকল্পগুলিতে টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই বিষয়গুলি জানার চেষ্টা করেন তারা। পরে পৌরসভার অর্থ দপ্তরের বিভাগীয় আধিকারিকের সঙ্গেও প্রায় আধ ঘন্টা কথা বলেন পুলিশের তদন্তকারী দলের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশে তাদের হেফাজতে থাকা শ্যামাপ্রসাদ মুখার্জিকে জেরা করে পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে একাধিক জনের নাম উঠে এসেছে। তদন্তকারীরা মনে করছেন ওই ঘটনায় বেশ কয়েকজন পৌর আধিকারিকও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাই পৌরসভায় এসে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে তদন্তকারীদের কথা বলা জরুরি। পুলিশ সূত্রে আরো জানা গেছে, যে প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই বিষয়গুলিতে আর্থিক লেনদেনের সম্ভাবনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খতিয়ে দেখা হতে পারে এই পৌরসভার অর্থ দপ্তরের অ্যাকাউন্ট। অন্য একটি সূত্রের খবর, তদন্তের স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ হিসাবে পরিচিতদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি ঠিকাদারি সংস্থাগুলিও এই পুলিশি জিজ্ঞাসাবাদের বাইরে থাকবে না বলেই মনে করছেন অনেকে। দেখুন, এটা আমি কিছু এখনই মন্তব্য করছি, তো আমি অফিসের এক্সিকিউটিভ অফিসার, আমাকে একটু জিজ্ঞাসা করবে। আমি এক্সিকিউটিভ অফিসার, তো আমাকে জিজ্ঞাসা করবে না? আমার এক বছর ধরে জানি আপনাকে, আমি বললাম তো অফিসিয়াল ম্যাটার, আমি আপনার সঙ্গে এই ব্যাপার কোনো কথাই। বিষ্ণুপুর পৌরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক অর্চিতা বিদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। পুলিশ আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌর আধিকারিকদের সঙ্গে কথা বলতেই পারেন, আর তারা সেই কাজই করেছেন। তদন্তের স্বার্থে আধিকারিকরা যার সঙ্গে কথা বলার, অফিসের স্টাফদের সঙ্গে কথা বলার, তারা বলতেই পারে, যেটা তার তদন্ত চলছে। আর আমি সত্যি কথা এ ব্যাপারে কিছু জানি না, ওনারা ওনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে। আমার সঙ্গে জাস্ট আমি দেখা করতেই এসেছিলেন, ওনারা যাদের সঙ্গে দেখা করার দরকার, যাদের সঙ্গে ওনারা তদন্ত স্বার্থে কথা বলার দরকার, তাদের সঙ্গে যে আলাদা করে কথা বলছে তদন্তের স্বার্থে, এটা তো তারা করতেই পারে, এখানে আমাদের কিছু বলার নেই। আর আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না, কি জন্য আসছে বা কি করছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।